হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন স্বপ্নের সাথে ইউটিউব চ্যানেল আজকে আমরা দেখাবো আচার্য ব্রজেন্দ্রনাথ সিল কলেজ অর্থাৎ এবিএন সিল কলেজের থার্ড ফেজের কাউন্সিলিং লিস্ট প্রকাশিত হয়েছে বিএ জেনারেল স্টুডেন্টদের এবং সেভেন্থ ফেজের ইকাউন্সিলিং লিস্ট প্রকাশিত হয়েছে বি এ অনার্স স্টুডেন্টদের জন্যে তো কীভাবে দেখবেন আপনারা আপনাদের নাম বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তো বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে আপনি পেয়ে যান তো বন্ধুরা আমরা চলে এসেছি এবিএনসিল কলেজের যে মেন অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনাদের সুবিধার্থে এই পেজটির লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো বন্ধুরা এই পেজটিতে আসার পরে নিচে আসবেন আসার পরে ফাইনাল মেরিট লিস্ট অ্যান্ড অ্যাডমিশন লিস্ট পাবলিশড ভিউ নাও যে অপশান রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করে আসবেন আসার পরে ই কাউন্সিলিং লিস্ট যে অপশান দেখতে পাচ্ছেন সে এ অপশানে আপনারই ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পরে কোর্স বেছে নেবেন আপনি আপনার বিয়ে সাবজেক্ট বেছে নেবেন যেহেতু আমরা থার্ড ফেজের ই কাউন্সিলিং লিস্ট ফার্স্ট দেখাবো তো আমরা কীভাবে দেখবো থার্ড ফেজের ই কাউন্সিলিং লিস্ট সেটা দেখবো বিএ জেনারেল এখানে আপনি বিএ জেনারেল বাঁচবেন নেওয়ার পরে এখানে ফেজ থ্রি ওপেন হয়ে যাবে তাছাড়াও যদি আপনি ফেস টু অথবা ওয়ান দেখতে চান তাহলে সেটিতে আপনি সিলেক্ট করবেন তারপর ফেজ থ্রি আমরা দেখব যেহেতু সেহেতু ফেজ থ্রি সিলেক্ট করে নিলাম তো লোড ই কাউন্সেলিং লিস্টে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন লোড এ লিস্টে ক্লিক করার পরে নতুন পেজ ওপেন হয়েছে এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি স্টুডেন্ট নেম এখানে আপনার নাম থাকবে এখানে আপনার কাস্ট থাকবে এখানে আপনি দেখতে পাবেন যে একুশ সে সেপ্টেম্বর দু হাজার কুড়ি অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে এটি তেইশ নয় দু হাজার কুড়ি রাত বারোটা পর্যন্ত আপনারা অ্যাডমিশান ফি পেমেন্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন পেমেন্ট ডেট অপশান রয়েছে এটা দেখে আপনি বুঝতে পারবেন ঠিক সেমভাবে এখানে আসবেন দেখবেন পরপর পরপর সমস্ত নাম দেওয়া আছে আপনার যেটা সেটা আপনি দেখে নেবেন তো নেক্সট আমরা দেখে নেব এখান থেকে আবে আর আসবেন আসার পরে কোর্স বেছে নেবেন বিয়ে এবং আপনি যেই সাবজেক্টে অনার্স নিয়েছেন সেটি বেছে নেবেন তো ধরুন আপনি বেঙ্গলিতে অনার্স নিয়েছেন দেখতে পাচ্ছেন সেভেন ফেজের ই কাউন্সেলিং লিস্ট তো আপনি যদি অন্যান্য ফেজের ই ও লিস্টও দেখতে চান তাহলে যেটি আপনি দেখতে চাইবেন সেটিতে আপনি ক্লিক করে দেখে নিতে পারবেন ঠিক সেম প্রসেসে তো সেভেন ফেজের ই কাউন্সিলিং লিস্ট আমরা বেছে নেওয়ার পরে লোড ই কাউন্সেলিং লিস্টে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার সহ হচ্ছে ঠিক সেমভাবে এখানে আপনার নেম এখানে আপনার কাস্ট এখানে আপনার পেমেন্ট ডেট আজকের থেকে শুরু হয়েছে একুশে সেপ্টেম্বর দু হাজার থেকে শুরু হয়েছে তো তেইশ নয় দু হাজার পর্যন্ত আপনারা পেমেন্ট করতে পারবেন পেমেন্ট ডেট রাত বারোটা পর্যন্ত ঠিক আছে তাছাড়াও কোনো অসুবিধা হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন আর নেক্সট কোন কলেজ নিয়ে ভিডিও বানাবো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন সেই কলেজের নাম সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও